नमस्कार बंधु, एसएस केमिस्ट्री मद्रासा और एसएस केमिस्ट्री जो प्रतिष्ठानगुलि रही है जगह पंचायत दफ्तर थी रिसेंटलि शिक्षा दफ्तर डिपार्टमेंटे ट्रांसफार हो तर अवस्था शाखर करातर मतन प्रतिष्ठान जरा कर्मरत अवस्था मारा जा तर परिवारगुलो एकदम चोखे जल नहीं रास्ते दाड़ा और अने के कोविडे जमन मारा गए अने के विभिन्न रोग जलाते मारा जा তারা কিন্তু কোনো কিছু পাচ্ছেন না। হাতে একটা রিটায়ারমেন্ট বেনিফিট 65 বছর হলে তো হয়তো তখন 3 লক্ষ টাকা পেতেন বা 1 লক্ষ টাকা পেতেন, সেখান থেকে সেটাও কিন্তু তারা পাচ্ছেন না, কারণ তারা তার আগেই মারা যাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অফিসার বা আধিকারিকদের কাছেও কিন্তু বারবার অভিযোগ জানানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। বিশেষ করে মাদ্রাসা শিক্ষাকেন্দ্রগুলির ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই হয়নি, সেখানে 3% ইনকামে 3 লক্ষ টাকা ইপিএফ বা এই জাতীয় কোনো ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়নি। আর মাদ্রাসা শিক্ষাকেন্দ্রে যে সংগঠনগুলি আছে তাদের কিন্তু কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছে না, সকলে কিন্তু নিশ্চুপ অবস্থায় রয়েছে, নামেই মাত্র সংগঠন কিন্তু কাজের বেলায় কিছু দেখতে পাচ্ছে না। এই নিয়ে সাধারণ শিক্ষকের কিন্তু চরম কথা আছে এবং তারা প্রচণ্ডভাবে তারা ক্ষোভে ফুসছেন নেতৃত্বের উপরে এবং তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন নেতৃত্বের উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ বিশেষ কয়েকটা বিষয় নিয়ে অন্তত এই ধরনের শিক্ষকদের যাতে ইপিএফটা অন্তত চালু করা যায়, কারণ তারা যদি পাইজাস মারাও যায় কর্মরত অবস্থায় তাদের পরিবারগুলো অন্তত 3.5 লাখ বা যেটা 7 লক্ষ টাকা অন্তত চলেছে সেটা তারা পাবে। এই জায়গাগুলো বা 3% ইনকামে 3 লক্ষ টাকা এই যে বিষয়গুলোকে নিয়ে কিন্তু কোনো রকমই টানপাল হচ্ছে না। তো এই নিয়েই আজকে নবান্নে এক আধিকারিকের সাথে কথা বলেছিলাম এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে বিভিন্ন অভিযোগ জানানো হয় এবং ব্যবস্থা নেওয়ার জন্য বারবার বলা হয়, কিন্তু কোনোরকমই সেই রকমভাবে কিন্তু রেসপন্স আসছে না। কি বললেন শুনে যান। বলছি স্যার, আমাদের মাদ্রাসা এমএসকেএসএসটি কি স্যার কোনো কিছু কাজ হবে না? পঞ্চায়েত দপ্তরের তো স্যার 3% ইনক্রিমেন্ট হয়ে গেল, ওদের 3 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট হয়ে গেল, ইপিএফ এর কাজ প্রায় শেষ এর মুখে। মিনিস্টাররা তো বললেন যে ওদের যা হবে আমাদের তাই, এখন তো যেতেও পাচ্ছি না, সব বাস বন্ধ, ট্রেন বন্ধ, স্যার আমাদের কিছুই তো হচ্ছে না স্যার। আমি অর্ডারগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম, ওদেরগুলো সব হয়ে গেছে স্যার, কিন্তু আমাদের একটাও তো হচ্ছে না স্যার, দেখুন কাইন্ডলি। মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করলাম, বললো সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারির সাথে কথা বলুন। রব্বানি সাহেবের সাথে কথা বললাম পরশু দিনে, উনি তো এখন জেলাতে চলে গেছেন, বললো সেক্রেটারি বা রিজার্ভ সেক্রেটারির সাথে কথা বলুন। ডাইরেক্টর সাহেব তো কিছুই করছেন না আমাদের, ধরুন যে শিক্ষকগুলো মারা যাচ্ছে এই করোনাতে বা কোভিডে বা এমনি অসুস্থ হয়ে তাদের পরিবারগুলো ফেঁসে যাচ্ছে স্যার। অন্তত ইপিএফটা থাকলে আমাদের কিছু একটা 3,37,00,000 টাকা তাদের পরিবার পেত, মানে খুবই। আমার জেলাতেও 4-5 জন মারা গেছে এরকম অবস্থায়, মানে অবস্থায় তার ছেলে মেয়ে তারা পথে বসে আছে, মানে এমন অবস্থা স্যার। এগুলো তো স্যার কাজের মধ্যে করা যায়, খুব টাকা পয়সা তো লাগে না, যদি একটু দেখেন খুব ভালো হয় আর কি। মানে আপনি ছাড়া কাছে আর বলবো বলুন, খুব চাপের মধ্যে, মানে মানে অসহায় অবস্থা স্যার। আমারই জেলায় মানে 4-5 জন মারা গেছে, তারা কি একটা টাকাও পেল না, রিটায়ারমেন্টে 1 লক্ষ টাকা আছে কিন্তু তারা তো আগেই মারা গেছে, মানে পরিবারগুলো পথে ফাঁসছে স্যার। এই অন্তত ইপিএফটা যেমন আমাদের চালু হচ্ছে, ইপিএফটা আমাদের ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, বা 3% 3 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট, যারা রিটায়ারমেন্ট হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা স্যার পাচ্ছে, কি হবে স্যার? এগুলো একটু স্যার দেখুন স্যার, এগুলো তো বেশি কিছু নয়, আপনি পারলেই করতে পারেন এগুলো একটু, মানে আপনার কাছে না বলার জায়গা নেই। মিনিস্টার নতুন, তিনি কিছু বুঝছেন না, বলে সেক্রেটারি আসুন সেটার সাথে কথা বলুন। আমি স্যার অর্ডার সব পাঠিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে, একটু কাইন্ডলি দেখুন স্যার আমাদের আর সামনে বাজে দেখতে, হ্যাঁ আমরা মরে যাবো স্যার একবারে, একটু কাইন্ডলি দেখুন স্যার। আমি ইপিএফ 3% আর 3 লক্ষ টাকাটা রিটায়ারমেন্ট বেনিফিটটা একটু যদি দেখেন, হ্যাঁ আমি অর্ডারগুলো পাঠিয়েছি একটু দেখেন স্যার। ঠিক আছে, অর্থাৎ তিনি সমস্ত কিছু শুনছেন এবং বিষয়টা সবই জানেন এবং অর্ডারগুলো কিন্তু পাঠানো হয়েছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে কাজ কিন্তু হচ্ছে না। এবং ডাইরেক্টর সাহেব তিনি তো কোনো কাজই করছেন না, তিনি তো এমন বিষয়টা করেন যে আমরা অনেকটা এগিয়ে রয়েছি কিন্তু সবচেয়ে পেছিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষাকেন্দ্র এবং এসএস কেমিস কিন্তু সে একই হাল। তাদের তো বেতন তো যেমন মাসিক তো হচ্ছেই না, অর্থাৎ 5-7 তারিখ সেখানে 15-16 তারিখ হচ্ছে, আরও নানা কিছু সমস্যা, যারা সার নিয়েছে তারা তো চোখের জন্য ফাঁসছে এবং একই রকমভাবে নেতৃত্বরা গাছড়া মনোভাব দিয়েছে, যার ফলে কিন্তু এই অবস্থা। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়